আমনিত ভয়ংকর বান এবার চক্রনয়ে উটুয়াই নিছে এটা মথাউরি যার বাবে হহ গাঁও এটা প্লাবিত হয়েছে আমি দৃশ্য দেখাবলে চেষ্টা করছো গহপুরর গহপুরক চক্রনয়ে ভয়ংকর রূপ আর বাহনী পানি উঠি গেছে মথাউরি জিও বেগে নির্মাণ করা মথাউরি উঠি গেছে যার ফলে এটা হাহাকার পরিস্থিতি কেবাখনো গাঁওর লোক আমি জানাই আছে গুরুত্বপূর্ণ খবর রাজ্য ভয়ঙ্কর বান কিউজনী কি নামনি সকলতে বানর বিভীষিকা ইয়ার দৃশ্য দেখাইছো গহপুরর চক্রং নয় মথাউরি সিঙার ফলত এইদরে হাহাকার অবস্থা রাইজর ইয়ার দৃশ্য দেখাইছো নেড়ানেপেড়া বরষুণের ফলত রাইজ অব্যাহত আছে প্রলয়নকারী বান মথাউরি এনেদরে সিঙি নিয়া গহপুরত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে চক্রং নয় তাণ্ডব চলাইছে চক্রং নয় এই কাল রূপ ধারণ করা সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ জনতা নিজের ঘর এরি ঘর বাড়ি এরি নিরাপদ স্থান আশ্রয় লোলে ঢাপলি মেলিছে শ লোক নিজের পশুধন মথাউরি রওনা হয়েছে হাজার হাজার লোক ইতিমধ্যে জেলা প্রশাসনে সষ্টম হয়েছে জেলা প্রশাসনে তৎপরতা গ্রহণ করেছে এয়া দেখাইছো গহপুরের ভয়ঙ্কর বান পরিস্থিতির দৃশ্য গহপুরত অব্যাহত গহপুরত এয়া ভয়ঙ্কর রূপ বানর এয়া বিভীষিকা চক্রং নদীর কুবাল সুতত উঠি গেছে মথাউরি সিঙি নিছে মথাউরি যার ফলত শ গাঁও এতিয়া বানর কবলত ন ন অঞ্চল এতিয়া বানর কবলত পড়েছে আমি জানাইছো কেদিনমানের পূর্বে এখন দলং উটুয়াই নিছিল আর এই দলঙ্গর পাশে এবার মথাউরি এনেদরে সিঙি নিয়াত বিস্তীর্ণ অঞ্চল বানর কবলত পড়েছে নিরাপদ স্থান বিচার ইতিমধ্যে রাইজে ঢাপলি মেলিছে নিজের ঘর দুয়ার এড়ি সকল ঘর দুয়ার এড়ি এটা ইতিমধ্যে নিরাপদ স্থানলে ঢাপলি মেলিছে এয়া দৃশ্য দেখাইছো কি উজনি কি নামনি সকলতে এটা বানর তাণ্ডব বানর বিভীষিকা যার বাবে মুখ্যমন্ত্রী লক্ষিমপুর ভ্রমণ আসলে লক্ষিমপুরের কার্যসূচী আসলে কিন্তু সেই বিষয়ে জানাম কিন্তু সেই কার্যসূচী বাতিল করা হয়েছে ভয়ঙ্কর বান পরিস্থিতির বাবে এয়া দৃশ্য দেখাইছো এইদরে জিও বেগেরে নির্মাণ করা এটা মথাউরি সিঙি নিয়ার ফলত হাহাকার পরিস্থিতি গহপুরত হাহাকার পরিস্থিতি এনেদরে জিও বেগর জিও বেগেরে নির্মাণ করা এটা মথাউরি উটুয়াই নিয়ার ফলত সিঙি নিয়ার ফলত এই অবস্থার সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর রূপ লৈছে গহপুরত বানে লক্ষিমপুর ধেমাজি জোনাইৰ পৰা আৰম্ভ কৰি মাজুলী লৈছে বানৰ বিভীষিকা ইতিমধ্যে ফেৰী চলাচল বন্ধ কৰা হৈছে ঠিক সেই সমান্তৰালকৈ গহপুৰতো লৈছে ভয়ংকৰ বানে লৈছে ভয়ংকৰ ৰূপ যাৰ বাবে ভয়াৱহ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কেইবাখনৰ গাঁও কেইবাশ লোক ইতিমধ্যে ঘৰ বাৰী এৰি নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে ঘৰৰ ভিতৰত এবুকুলৈকে পানী সোমাইছে যাৰ বাবে হাহাকাৰ পৰিস্থিতি অবৰ্ণনীয় পৰিস্থিতি এতিয়া গহপুৰত কেৱল গহপুৰেই নহয় ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া বানৰ কোবাল সুতত বা বানত বিস্তৰ ক্ষতি সাধন হৈছে শ গাঁও এতিয়া বানৰ কবলত পৰিছে যাৰ বাবে অসহায় অনুভৱ কৰিছে সাধাৰণ জনতাই ইয়াৰ দৃশ্য দেখুৱাইছো গহপুৰৰ ইফালে ৰাজ্যত অব্যাহত আছে ধাৰাষাৰ বৰষুণ ঠিক সেই সমান্তৰালকৈ ব্ৰহ্মপুত্ৰৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ প্ৰায়সমূহ নদীয়ে জলস্তৰ বৃদ্ধি পোৱাত এনে ফুটুকাৰে বৃদ্ধি পোৱাত এতিয়া এইদৰে বানৰ কবলত পৰিবলগীয়া হৈছে শ শ হাজাৰ হাজাৰ লোক বহু দিনৰ পৰা আমি সৰুকালতে স্বপ্ন যিটো দেখিছিলোঁ এতিয়া বয়স হৈ অহাৰ লগে লগে স্বপ্ন নদীৰ ৰূপটো প্ৰতি বছৰে পৰিৱৰ্তন হৈ আছে এই স্বপ্ন নদীয়ে প্ৰত্যেক বছৰে স্বপ্নৰ দুই কাষে থকা গাঁওবিলাক নষ্ট কৰি গৈছে ইয়াৰ মাটিবিলাক নষ্ট কৰি গৈ আছে কিন্তু চৰকাৰে কোটি কোটি টকা ইয়াত খৰচ কৰিছে অথচ আজিলৈকে এই নদীখন এই সৰু স্বপ্ন নদীখন নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই ইমান ডিপাৰ্টমেণ্ট আছে আজি এতিয়া দেখিছে আজি 10-15 দিন আগতে চত্ৰং হৈ মাজে চত্ৰং গুৰিৰ ওপৰেদি যোৱা পাকাৰ দলং ভাঙি লৈ গ'ল আৰু তাত এতিয়ালৈকে গহপুৰ টাউন কমিটিয়ে ভালকৈ এটা বাহাৰ দলঙো দিব পৰা নাই এইটো দুখৰ বিষয় জিঅ' বেগ লগাইছে কিন্তু জিঅ' বেগ এতিয়াও জিঅ' বেগ ভাঙি গোটেই চত্ৰং মাজে চত্ৰং গুৰি গাঁও তৎক্ষণাত কৰি পেলাইছে বালি পেলাইছে পানী সোমাইছে ঘৰত পানী সোমাইছে হাহাকাৰ কৰিছে গতিকে চৰকাৰে প্ৰতি বছৰে
এইটো বিভাগীয় কর্তৃপক্ষসকলক ফিরতি গাই হিসাবে পরিণত হয়েছে যেন অনুভব হয়েছে। কেন ইমান ডাঙর ডাঙর কথা কয়, ইমান ডাঙর ডাঙর স্কিমবিল লয়, ইমান বৈজ্ঞানিক সাইন্টিস্টবিল আছে, ইমান ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আজিলেকে সঠিকভাবে এই শত্রুং নদীয়ে নিয়ন্ত্রণ করবা নাই। ইয়াতকে আর দুঃখের কথা কিনা হব লাগে। মানে কিন্তু এই আচরিত পাইছি যে শত্রুং নদীর দুই কাকে অজস্র জনগণ আছে, খেতিপথার আছে, মানুষবিল ঘর বাড়ি আছে, কিন্তু আজিলেকে এই শত্রুং নদী সঠিকভাবে নিয়ন্ত্রণ করবা নাই। রেল আলি পশ্চিম সাইডে দক্ষিণ সাইডে যানবিল অঞ্চল আছে, সকল অঞ্চল এটার পিছত একটা অঞ্চল ভাঙি গিয়ে আছে গহপুর নগর, তারপর গহপুর নগর পার হয়ে দক্ষিণ ফলত ন্যাশনাল হাইওয়ের দক্ষিণ ফলত দুঃখর কথা, আচরিত কথা যে ইয়ার উপর থাকা পাকার ব্রিজ ভাঙি লই গেছে, কিন্তু সরকার প্রশাসন মন্ত্রী মহোদয় কোনো ধরনের আজিলেকে ব্যবস্থা করে পাওয়া নাই। আজি 15 দিন আগত এইটা অহা কাজ, আজি রাতে, আজি রাতেপা 5:30 বজাত আমার ঘর পানি সোমাই গেছে, এতে প্রায় 50-60 ঘর মানুষ ডুবি আছে, মানে মূল ঘরটা পুরো ডুবিছে আর প্রায় ঘরবিল ডুবিছে। ডিপার্টমেন্টের মানুষ এতালেকে মানুষ দেখা নাই আর এতালেকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ দেখা নাই। ইয়াতকে আর লাজের কথা কি হব পারে, এই শত্রু নদী ইয়াত ভাঙিছে আর ইফালে ভাঙিছে, ধানুরার ফালে ভাঙিছে, ঢেলাউচি বাগান ফালে ভাঙিছে, কারণে এইটো অল্প কম হয়েছে, নহলে আর ইয়াত আরো বেশি হল। গতি মানে পুনের সরকারক এই বিষয়ে ভাল ধরনের তদন্ত করে সঠিক শত্রুং নদী নিয়ন্ত্রণকারী ব্যবস্থা লোক ইয়ার আশা রাখিল, নহলে এই শত্রুং নদীর রাইজ প্রত্যেক বছরে এই শত্রুং নদীর মানে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো খবৰ